কাল রাতে তুমি বাড়ি ফেরোনি, কোথায় ছিলে? এটা আবার কি কোয়েশ্চেন দাদে? আমি তো আগে অনেকবার রাতে বাইরে থেকেছি, এটা নিয়ে তো কখনো কোনো প্রশ্ন ওঠেনি। এটা সাধারণ প্রশ্নের সহজ উত্তর দিতে পারছ না দাদা? কাল আমার মাথার কোনো ঠিক ছিল না। মাঝে মাঝে আমাকে নিজের মনটা একটু হালকা করতে হয় দাদা। আমি যদি কালকে আনওয়াইন্ড না করতাম তাহলে আমি সত্যি পাগল হয়ে যেতাম, সিরিয়াসলি বলছি। মনটা হালকা করার জন্য তোর বাড়িতে যেতে হলো, ওখানেই রাত কাটিয়েছ নিশ্চয়ই। এসব কে বলেছে তোমাকে দাদা? সেটা গুরুত্বপূর্ণ নয় সিদ্ধার্থ, তুমি যে মিঠাইকে তোমার বউ হিসেবে মানো না সেটা তুমি সবার সামনে বলেছিলে, সঙ্গে এও বলেছিলে যে ওকে এই বাড়ির বউয়ের সম্মান দেওয়া হবে। মিঠাই এখন আমার বাড়ির বউ, তোমার সূত্রে। মিঠাইকে তুমি বউ হিসেবে মানো আর না মানো, আমার বাড়ির বউকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। কাল তুমি যা করেছো তাতে মিঠাইকে অসম্মান করা হয়েছে। এর আগেও তুমি বাড়ি ছেড়ে তোরসার কাছে চলে গিয়েছিলে বিয়ের পরেই, সেদিনও রাত্রে ফেরোনি। দাদাই এগুলো আমার পার্সোনাল ব্যাপার, আই এম সরি, আমি এসব তোমার সাথে ডিসকাস করতে পারবো না। না না, পারবো না বললে তো চলবে না। আমি যখন তোমায় প্রশ্ন করেছিলাম তুমি তোরসাকে কোনো রকম কথা দিয়েছো কিনা, তুমি না বলেছিলে। শুধু তাই নয়, এও বলেছিলে যে প্রেম ভালোবাসা বিয়ে এইসব সম্পর্কে তুমি বিশ্বাস করো না। তোমার সঙ্গে আমি সহমত না হলেও তোমার তোমার দৃষ্টিভঙ্গিকে আমি সম্মান জানিয়েছিলাম। কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি তোরসার জন্য মিঠাইকে অবহেলা করছো। প্রেম ভালোবাসা যদি তুমি বিশ্বাসই না করো তাহলে মন হালকা করার জন্য সবাইকে ছেড়ে কেন তোরসার কাছে ছুটে গিয়েছিলে, কেন বলো? গোপাল, দাদুকে শান্ত করো, শান্ত করো দাদুকে। মুখে কোনো উত্তর নেই কেন? তুমি সবার সঙ্গে অদ্ভুত ব্যবহার করেছো, সন্দেহ করেছো, রূঢ় আচরণ করেছো, তাও আমি সব মেনে নিয়েছি। কারণ আমি বিশ্বাস করতাম তোমার ব্যবহারে এবং আচরণে একটা সততা আছে। আজ আমার প্রথম মনে হচ্ছে যে আমি আমি ভুল বুঝেছি। তুমি মিঠাইকে ঠকিয়েছো। তুমি ওকে জোর করে বিয়ে করেছো, ওকে অসম্মান করছো, সেটা তোমার দৃষ্টিভঙ্গির জন্য নয়, তোরসার জন্য। ছি সিদ্ধার্থ, ছি, আমি ভাবতে পারি না আমার নাতি এত নিচে নামতে পারে। তোমার জন্য আমার লজ্জা করছে, ভীষণ লজ্জা করছে। আমার জন্য মিঠাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। কি পাগলের মতো বলছো তুমি দাদুভাইকে? চলো ভেতরে চলো, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে নাকি? চলো চলো ভেতরে। জানো না ও কি করছে, জানো না কি করেছে? যাই করুক, এত বড় ছেলেকে যাতা বলা যায় না। চলো তুমি ভেতরে চলো, তোমার শরীর খারাপ করবে, চলো বলছি, চলো চলো।